হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। মহাকোশ ব্লকে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ সরস্বতী ঠাকুরটা কত সুন্দর হয়েছে। এটা হলো আমাদের বাপের বাড়ির পাড়ায় দাদারা এটা মনে করে পুজো করেছে, ছোট করে প্যান্ডেল করেছে। কেমন হয়েছে অবশ্যই বলবে। তা খেলা দিয়েছিল দুপুরবেলায়, আঁকা খেলা দিয়েছিল। মণি তখন শুয়েছিল, নিয়ে আসতে পারিনি, তা এখন একটু সন্ধ্যার দিকে নিয়ে আসলাম একটু দেখাতে। তা দেখো কেমন লাগছে, ছোট করে প্যান্ডেল করেছে সব বন্ধুরা মিলে। আর এখানে আমাদের মনে করো বিয়ের আগে এখানে বাড়ি ছিল, এখন আমরা ওইদিকে চলে গেছি। মনে করো দুটো মোড় পড়লে ওই বাড়িতেই, নতুন বাড়িতে যেতে পারবো, সেই রকমই দূরত্ব। বাচ্চাদের খেলা দিতে চেয়েছিল, তা দিল না, কেননা মাইকের প্রবলেম হচ্ছিল, মনে করো আপ ডাউন যাচ্ছিল কারেন্টের, এর জন্য দিতে পারিনি। একটু মেঘলা মেঘলা হয়েছিল, বৃষ্টির ভাব ছিল, বৃষ্টিও নেমেছিল, এর জন্যই এরা দেয়নি খেলা। তোমাদেরকে ঠাকুর ঘুরে দেখাবো, এই ঠাকুরটা তোমাদেরকে দেখালামই। তারপরে আরেকটা ঠাকুর আছে, সেটা আমার ভাই মানে বন্ধুরা মিলে ওটা করেছে। এই দুটো ঠাকুরই তোমাদেরকে দেখাবো। তা হাতে একটু লেগেছে, সেটাই দেখাচ্ছে, দেখো হাতে লেগেছে, ব্যথা ফু দিচ্ছে খুবই। এর বাচ্চাদের এরকম ছোট ছোট জিনিস না খুবই আনন্দদায়ী, ভালো লাগে, পছন্দ করে সবাই, এর জন্য একটু ওকেও একটু দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। এটা অল্পের মধ্যে ভিডিওটা করছি, তাই দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে, তোমাদেরকে দেখাবো। লাইটিংটাও খুব সুন্দর করেছে, তা দেখতেই পাচ্ছ জুনিপাতি লাইট দিয়েছে, রাস্তায় দেখার মতো লাগছে, তার জন্য এখান থেকেই ভিডিওটা তুলেছি। প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবোই, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, তাই এটা ভিডিওটা আমি একটু দেরি করে দিতে হচ্ছে, এটা রাতে তুলেছি তো এর জন্য একটা একটা করে দিতে হচ্ছে, কিন্তু ভিডিওটা আমি কমপ্লিট করতে পারছি না, অনেকটা বড় হয়ে যাচ্ছিল, এর জন্য অল্প অল্প করে আমি তুলে রেখেছি, তার জন্য তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি। আর এখানে এসছি তো মনে করে এখানে সাউন্ড ওখানে সাউন্ড, মনে করে এর জন্য না ভিডিও এডিট করতে পারছিলাম না। এখানে বাচ্চাটা নাচছে, দেখতেই পাচ্ছ, আমার মেয়েও নাচবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানেও খেলাধুলা করেছিল, সেটা আর আসতে পারিনি। এই দেখো কী সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে, প্লাস্টিকের ফুল দিয়ে। আর এ দেখো ঠাকুরটা খুব সুন্দর করেছে, আমি একবারে জুম করেছি, বড় হয়ে গেছিলো, তার জন্য ভালো করে আমি তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর হয়েছে। এখানে বড় প্রতিমাটা দেখাচ্ছে সরস্বতী ঠাকুর, আর নিচে ছোট্ট ঠাকুরকে পুজো হয়েছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এ দেখো প্যান্ডেলটা ফুল দিয়ে একদম ডেকোরেটিংটা করেছে, দেখতে খুব সুন্দর হয়েছে, তোমাদের কেমন হয়েছে অবশ্যই বলো। আর বাচ্চাদের নাচও দেখাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। আর এখানে মণি দেখো নাচবে, নাচ তো অনেকটাই উঠে আছে, এখন যদি নামালেই নাচ শুরু হয়ে যাবে। আর লাবণী ওকে নামিয়ে দিয়েছে, দেখো এখন নাচবে, দেখো নাচ স্টার্ট হয়ে গেছে ওর নাচ। তাই এরকমই গান বাজনা এত সাউন্ড দিয়েছে, ওর আর থাকতে পারছে না, এখানে নাচবে, এর জন্য ওকে দুদিন এখানে নিয়ে এসেছিলাম রাতে করে, একদিনটা তুলেছি ভিডিও আর একদিনটা তোলা হয়নি, সেটাই নাচটা দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবে। আর দেখো বারবার শুধু কারেন্টের ওদিকে যাচ্ছে, টেনে টেনে নিয়ে আসছি, এই দেখো কি নাচ, নাচের একদম আসর বেঁধে গেছে। তা গানটা তোমাদেরকে শোনাতে পারছি না, নাহলে আবার সাউন্ডে। এই দেখো আমার মেয়ে নাচ শুরু করে দিয়েছে, নাচছে দেখতে পাচ্ছ, অল্প অল্প করে নাচছে, আবার কারেন্টের ওখানে যাচ্ছে, আবার ধরে নিয়ে আসছে কাকি, আবার যাচ্ছে এখানে ধরছে ওখানে ধরছে, এরকমই করে যাচ্ছে, নাচ একটু নাচে আর এটা ওটা ধরে। তা ওর একটু দূরে রাখি, কী বলো তো সবাই পছন্দ করে তো ওর নাচ, এই জন্য ওর নাচটা আগে ধরে রাখি। আমরা তো সেরকম ভিডিওর মধ্যে নাচানাচি করি না, এর জন্য সেটা তোলা হয় না। আর বাচ্চাদের জিনিসটাই সবচেয়ে ভালো লাগে, এর জন্য বাচ্চাদের জিনিসটাই তোলার চেষ্টা করি। আর আমরা তো মনে হয় শর্ট ভিডিও তো যেটুকু হোক করি, সেটা শর্ট ভিডিওই দেখতে পারবে তোমরা। আর এখানে আমাদের মেন নাচটা দেখো বড় ভিডিওতে, এই দেখো কী সুন্দর নাচছে। আর কী বলতো গানটার আওয়াজটা কমিয়ে দিয়েছি, হালকা শুনতে পারবে, আর বেশি জোরে দিইনি। আর দেখো বারবার খালি কারেন্টের ওখানে যাচ্ছে, তারপরে দেখো ও একাই, দেখো আমার মেয়েই দেখো ওই একাই গিয়ে ওদের সাথে দেখো নাচবে, গানের সামনে নাচবে, সেটাই তোমাদের দেখাচ্ছি। ছেলেরা মেয়েরা সবাই দেখো নাচছে বাচ্চারা, আর ওখানে মাইকের সামনে এত আওয়াজ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে গান শুনছে এবং নাচছে। তা আমরা চলে যাব, আর ওর নাচ শেষ হচ্ছে না।
যখন এডিট করতে যায় এটা শব্দ নালে ওটা শব্দ হয়েই আসে, এর জন্য সেরকম ভিডিও এডিট করা হচ্ছিলো না। এখানে এটা সাউন্ড তাতে সাউন্ড, এর জন্য এডিট করার জন্য প্রবলেম হয়ে যাচ্ছিলো। কিন্তু শ্বশুরবাড়ির দিকে সেরকম সাউন্ড নেই, ওখানে এডিট করতে পারি কিন্তু কাজের জন্য হয়ে ওঠে না। একটা দিক না একদিকে মনে করো প্রবলেম হয়েই যায়। এখানে মেয়ে নাচানাচি করছে বারবার, শুধু ওই মাইকের ওখানে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওকে নিয়ে আমরা চলে যাব, এখানে শেষ করছি, পরে ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে। এটা অল্পের মধ্যে দেখালাম তোমাদেরকে, ভালো লাগে।